Good afternoon, everybody. যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিংয়ে বিশ্ব রাজনীতির নানা বিষয়ে আলোচনা হয়। বিভিন্ন ইস্যুতে দেশটির প্রশাসনের অবস্থান জানতে চান সাংবাদিকেরা। বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে অন্যান্য ইস্যুর পাশাপাশি আলোচনা হয় ইরান পাকিস্তান উত্তেজনা ও পাকিস্তানের আসন্ন নির্বাচন বিষয়ে। এদিন এক সাংবাদিক মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রধান উপসহকারী মুখপাত্র বেদান প্যাটেলের কাছে প্রশ্ন করেন, সাম্প্রতিক সময়ে ইরান পাকিস্তানের মধ্যকার পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলায় সৃষ্টি হওয়া উত্তেজনার বিষয়ে। উত্তরে বেদান প্যাটেল জানান, দুই দেশের মধ্যকার উত্তেজনার বিষয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র, তবে এটি ইরান ও পাকিস্তানের মধ্যকার সামরিক ইস্যু বলেও জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস সচিব। I'm not going to commit to any action. ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গ টেনে আনেন আরেক সাংবাদিক। তিনি প্রশ্ন করেন, বাংলাদেশে জাতীয় নির্বাচনের আগে ভিসা নিষেধাজ্ঞার মতো ঘোষণা পাকিস্তানের জন্য দেয়া হবে কি না? উত্তরে প্রধান উপসহকারী মুখপাত্র বেদান্ত প্যাটেল জানান, বাংলাদেশ ও পাকিস্তান ছাড়াও বিশ্বের সব দেশেই নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র। দস্তগীর জাহাঙ্গীর, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।